সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান খামেনির। আরো জানিয়ে দেব নিরাপত্তা সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দিনী মিথ্যাচার করছে ইসরায়েল। এবার শান্তি ফিরেতে চীনের দরজায় মধ্যপ্রাচ্যের হানা। এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত তিন। আবারও তায়নের চারপাশে ঘিরে ফেলেছে যুদ্ধ বিমানের মহড়া। 8 দিন শিপা হাসপাতালে সুরঙ্গ পায়নি, খুঁজে ইসরায়েল মিথ্যা প্রচার ইসরায়েলের। ইসরায়েলি জাহাজগুলোকে একের পর এক আটক করেছে হুতি বিদ্রোহলা, আলোচনা চেষ্টা জাপানের। এবং সর্বশেষে জানিয়ে দেব বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা, পালালেন সস্ত্রীক বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আহ্বান খামেনির। সাময়িক হলে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল এক ভাষণে এ আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত 11 নভেম্বর অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা আইসি আরব লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের তেল খাদ্য পণ্য রপ্তানি বন্ধের প্রস্তাব দেয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা একমত হতে পারেনি মুসলিম নেতারা। ইরানের রিভলিউশনারি গার্ডসের এক প্রদর্শনীতে যোগ দেয় খামেনি। সেখানে তুলে ধরা হয় দেশটির সমর ভাণ্ডারে নতুন যুক্ত হওয়া অস্ত্র ভাণ্ডার। এই সময় প্রদর্শন করা হয় ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি আরো বলেছেন, কিছু মুসলিম দেশ বিবৃতিতে ইসরায়েলের বোমা হামলার নিন্দা জানিয়েছে। এটা যথেষ্ট নয়, ইহুদি সাম্রাজ্যের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত তাদের। জ্বালানি তেল সব ধরনের পণ্য পাঠানো উচিত নয়, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত এক বছর বা তার কম সময়ের জন্য হলেও। সত্যি যদি চীন গাজায় অবরোধ বিপর্যস্ত বন্ধ হোক, ইসরায়েলের সাথে যোগাযোগ বন্ধ করুন, এটা আমাদের দায়িত্ব। এর আগে গত জুনে ক্ষেপণাস্ত্রটি তৈরির পর তেহরান ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম এই মিসাইল। সূত্র পাস টুডে। নিরাপত্তা সামরিক ব্যর্থতা ঢাকতে বন্দিনী মিথ্যাচার করেছে ইসরায়েল। ইসরায়েলি বন্দীদের আটকে রাখার জন্য ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ গাজার আল শিফা হাসপাতালকে ব্যবহার করছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করেছে তা মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে গাজা ভিত্তিক সংগঠনটি। হামাজ বলছে গত 7 অক্টোবর অভিযানের সময় ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তা সামরিক ক্ষেত্রে যে ব্যর্থতা পরিচয় দিয়েছে তা আড়াল করার জন্য বন্দীদের নিয়ে মিথ্যাচার করছে তারা। গতকাল ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি 2টি ভিডিও প্লে করে দাবি করেন, 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের পর বেশ কয়েক বন্দীকে আশিপা হাসপাতালে আনা হয়। এরপর হাসপাতাল হামাস ইসরায়েলের বক্তব্য নাকচ করে এই বিবৃতি দিল। হামাসের অভিযানে অন্তত 250 ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি যোদ্ধা বন্দী করে। হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী যে দাবি করেছে তা নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া কোনো কিছু নয়। মিথ্যা প্রচারণায় অংশ হিসেবে ইসরায়েল আশিপা হাসপাতালে হামাসের কমান্ডো সেন্টার থাকার কথা প্রচার করেছে। হামাস বলেছে আহত ইসরায়েলি বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা ও তাদের আশিপা হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের ডিটেনশন সেন্টারে ফিরিয়ে নেওয়া হয়। হামাস আরো বলেছে শুধুমাত্র ইসরায়েলি বিমান হামলা আহত হওয়া কয়েকজন বন্দীকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়, যা সামরিক শাখার ইজ্জাদিন আল কাশাম ব্রিগেড ইতিমধ্যে ঘোষণা করেছে। সূত্র পাস টুডে। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ শান্তি ফেরাতে চীনের দরজা মধ্যপ্রাচ্য। গাজার যুদ্ধবিরতি শেষ পদক্ষেপ হিসেবে প্রথমেই মধ্যপ্রাচ্য শান্তি দূতখ্যাত চীনের দরজায় ছুটে গেলেন আরব বিশ্ব নেতারা। দ্রুত গাজার যুদ্ধবন্ধে অর্জিত নিয়ে সোমবার 2 দিনের সফরে জড়ো হয়েছেন বেইজিং। বেইজিং এ পৌঁছে একদিন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক ও অপারেশন ওআইসি প্রতিনিধিরা।
চীনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকে পরিকল্পনা রয়েছে আরব বিশ্বের এই প্রতিনিধি দলটি। গাজার আত্মরক্ষা দাবিতে ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি প্রত্যাখ্যান করানোর জন্য পশ্চিমা শাসকদের। এদিকে বেইজিং মধ্যপ্রাচ্য গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি অপশ্চিমারা নেতৃত্ব বহুপাক্ষিক গোষ্ঠীগুলোর সঙ্গে সংযোগ গভীর করেছে। বৈদেশিক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি যোগ দিয়েছেন। যুবরাজ ফয়সাল গাজা যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আহ্বান জানিয়েছেন। চীনের মধ্যস্থতা মধ্যপ্রাচ্যে বৈরী দুই দেশ সৌদি আরব ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃ স্থাপিত হয়েছে। সেই সাফল্যের পর থেকে মধ্যপ্রাচ্য শান্তির দূত স্বীকৃতি পায় চীন। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন ইসরায়েল হামাস যুদ্ধে একইভাবে শান্তিপূর্ণ ধরের দায়িত্ব নিচ্ছে। এর জের ধরে অনেকে মনে করেছেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা যুক্তরাষ্ট্রের বদলে বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিচ্ছে চীন। গাজার যুদ্ধকে কেন্দ্র করে আবার একটি দায়িত্বশীল পরাশক্তি হয়ে উঠেছে চীন। বিশ্লেষক ইব্রাহিম ফ্রাইহাতের মতে চীন যুক্তরাষ্ট্রের ক্ষমতার শূন্যতা পূরণ করে তার আন্তর্জাতিক ভূমিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সূত্র পাস টুডে। পাকিস্তানে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত তিন। পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। রোববার বেলুচিস্তান কেচ জেলার হোসাবু শহরে এই ঘটনা ঘটে। খবর, কেচের জেলা প্রশাসক হুসাইন জান বাচুল বলেছেন ঘটনাটি শহরের হোসাব তফসিল এলাকায় ঘটেছে। বিস্ফোরণ সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। স্থানীয় প্যারামিলিটারি তাদের মরদেহ উদ্ধার করে তুরবাদ হাসপাতালে নিয়ে যায়। বালুচ বলেছেন বিস্ফোরণটি মাটি পুঁতে রাখা মাইন থেকে হতে পারে অথবা রাস্তার ধারে লুকিয়ে থাকা শত্রু কবল থেকে বোমা হামলা হতে পারে। ঘটনার তদন্ত চলছে। পাকিস্তানে এই এলাকায় আশপাশে প্রায়শ বিভিন্ন দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গত 14 অক্টোবর তুরবাগে অজ্ঞাত বন্দুকধারী গুলিতে 6 শ্রমিক নিহত। একই সাথে পাকিস্তান বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলা এবং বেলুচিস্তানে বোমা হামলার ঘটনা অনেকটাই মনে করিয়ে দেয়। সূত্র পাস টুডে। আবারও তায়ানকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে চীন। চীনা যুদ্ধ বিমানের মহড়া। আবারও তায়ানকে যুদ্ধ বিমানের মহড়া চালাচ্ছে চীনের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের শেষে শনিবার দেশে ফেরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর দিন থেকেই তায়ানকে ঘিরে মহড়া বাড়িয়েছে চীনের সামরিক বাহিনী। তায়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার সকাল থেকে তায়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করায় নয়টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। গেল সপ্তাহে প্রায় এক বছর পর মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র এবং চীন। যুক্তরাষ্ট্রের চৌঠা বৈঠক করেন জো বাইডেন এবং শি জিনপিং। দুই নেতার আলোচনায় উঠে আসে তায়ান সহ বিভিন্ন বেশ গুরুত্বপূর্ণ। এদিকে বাইডেন জানান যুক্তরাষ্ট্র তায়ানের আত্মরক্ষা সহযোগিতা দেওয়ার অব্যাহত রাখবে। আগামী জানুয়ারিতে তায়ানের নির্বাচন হতে যাচ্ছে। দেশটির নির্বাচন প্রক্রিয়া প্রতি সম্মান জানাতে চীনকে অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া তায়ানের আশপাশে চীনের বড় আকারে সেনা মোতায়েনের নিন্দা জানায় তিনি। শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে তায়ানকে ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল। তবে তাইপের দাবি সম্মেলন শেষ হতে না হতেই আবারও সামরিক মহড়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সূত্র রয়টার্সের। 8 দিনও শিবা হাসপাতালে সুড়ঙ্গ পায়নি ইসরায়েল, মিথ্যা সংবাদ প্রকাশ। এবার 8 দিনেরও বেশি সময় নিয়ে ইসরায়েল অভিযানে আল শাবা হাসপাতালের ভিতরে কোনো সুড়ঙ্গ খুঁজে পায়নি ইসরায়েল। সেখানে নেই কোনো যুদ্ধের সুড়ঙ্গ। খামাখা ইসরায়েল এই নির্বিচারে হামলা এবং শিশুকে হত্যা করেছে। এর জন্য বিশ্ব দরবারে বিচার চেয়ে অজুহাত করেছে বিভিন্ন রাষ্ট্র। ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক বাহিনী হামাসকে নিশ্চিহ্ন করতে গাজার বর্বর অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামাসের সদর দপ্তর আল শিবা হাসপাতাল নিচে এই অজুহাত। সেখানে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এক পর্যায়ে গাজার সবচেয়ে বড় এই হাসপাতাল দখল করে তল্লাশি শুরু হয়। হাসপাতালের বেসমেন্টে টানেল খুঁজে পাওয়ার দাবি করে ইসরায়েল বাহিনী। সেই টানেলেই হামাসের অস্ত্র গোলাবারুদ কারখানা বলেও নিশ্চিহ্ন করে ইসরায়েল সেনারা। তবে টানা 8 দিনে হাসপাতালে অভ্যন্তরে কোনো সুড়ঙ্গ খুঁজে পায়নি ইসরায়েল বাহিনী। সোমবার এক বিবৃতিতে এমনটাই বলেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল। ইসরায়েলের দাবিগুলো পুরোপুরি মিথ্যে বলেও প্রত্যাখ্যান করেছেন তিনি। সূত্র আল জাজিরা ও বিবিসি। একের পর এক ইসরায়েলের জাহাজ আটক করেছে হুতি বিদ্রোহীরা। হুতিদের সঙ্গে আলোচনার চেষ্টা জাপানের। এবার লোহিত সাগরে একের পর এক ইসরায়েলি যুদ্ধ জাহাজকে আটকে দিচ্ছে হুতি বিদ্রোহীরা। আলোচনায় বসেছেন জাপান। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে একটি ইসরায়েলি পণ্যবাহী জাহাজকে আটক করেছে।
এভাবে একের পর এক জাহাজ আটক করে চলেছে হুতি বিদ্রোহীরা এবং তারা নাবিকদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। জাহাজটিতে সারা নিয়ে হুতি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা চেষ্টায় চলছে বলে জানিয়েছে জাপান। জাহাজটি মালিক এক ইসরায়েলি ব্যবসায়ী পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইউকো কামিউকা জানান, আটক হওয়া জাহাজটি ছাড়ার ব্যাপারে ইসরায়েলের পাশাপাশি হুতি বিদ্রোহী নেতাদের সঙ্গেও সরাসরি আলোচনা চেষ্টা করেছেন জাপান। সোমবার টোকিও জানিয়েছে গ্যালাক্সি লিডার নামে ওই জাহাজ ছড়ানোর বিষয়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চায় তারা। এছাড়া জাহাজটি ছাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে জাপান সরকার আলোচনা করছে বলে জানিয়েছে টোকিও। বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা, স্মরণ হলো সস্ত্রীক বাইডেনকে। বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা শুরু হয়েছে। সস্ত্রীক বাইডেনকে স্মরণ হয়েছে নিরাপত্তার চাদরে মোড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের উপরে হঠাৎ করে আচমকা যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। সঙ্গে সঙ্গে হলুস্থুল পড়ে গেল তড়িঘড়ি। বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে সরিয়ে নেওয়া হলো নিরাপদ স্থানে। গতকাল এই ঘটনা পর বিবৃতি দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, শনিবার নিষিদ্ধ আকাশপথে একটি ব্যক্তিগত মালিকানাধীন যুদ্ধবিমান উড়ে আসে এবং বিমান থেকে নিক্ষেপ করা হয় বোমা। প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়। হোয়াইট হাউসের প্রায় 200 কিলোমিটার দূরে হিরো বেথন সৈকতে প্রেসিডেন্ট বাসভবনের বাড়ির উপর দেখে সতর্ক হয়ে যান নিরাপত্তা কর্মীরা। হোয়াইট হাউস জানিয়েছে ভুল করেই ওই বিমান হয়তো সেখানে উড়ে এসেছিল তা নয়, বিমান থেকে সরাসরি বোমা হামলা করা হয়, তাই তো এমন ঘটনা ঘটেছে। সূত্র রয়টার্সের।